সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিউর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমিও ভালো আছি আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা মুরগি পালন করি সোনালি বা ফাউমি অথবা ব্রাউন অথবা কক যেই মুরগি পালন করি না কেন বা ব্রয়লারও অনেক সময় দেখা গেছে রক্ত আমার সমস্যাটা হয়ে থাকে তো রক্ত আমাশা আসলে কেন হয় এবং এর কারণটা কি এবং এর প্রতিকার কি এবং কি ওষুধ দিলে এটা পুরোপুরি সুস্থ হয়ে যায় সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আসি হচ্ছে রক্তমশাটা কেন হয় রক্তমশাটা হয় হচ্ছে আপনার মুরগির লিটার থেকে মূলত রক্তমশাটা বেশি হয়ে থাকে হ্যাঁ দেখা গেছে লিটার স্বেচ্ছেদ অবস্থা থাকলে লিটার খুঁড় দিয়ে খুঁড়ে তারপরে যখন অনেক কিছু খাওয়ার চেষ্টা করে মুরগি এবং দেখবেন অনেক খাবার দেখা গেছে নষ্ট হয়ে গেছে খাবার মাটিতে পড়ছে তো এই খাবারগুলো দুই তিন দিন পরে নষ্ট খাবারগুলো যখন মুরগি খায় তো এই ক্ষেত্রে এবং আরও দেখা গেছে আপনার মুরগির পানির পানির সমস্যা থেকে হয় যেমন মুরগির পানির মধ্যে আপনার মুরগির পায়খানা পড়ে তো এই পায়খানাটা আবার এই পানিটা আবার মুরগি খায় তো খাওয়ার পরে এইখান থেকেও কিন্তু মুরগির এই সমস্যাটা হয়ে থাকে তো মূলত দেখা গেছে রক্ত আমাশা যেটাকে বলা হয় কক্সিডিউসিস তো রক্ত আমাশাটার যে ভাইরাসটা যেটা জীবাণু যেটা এটা কিন্তু আপনার একটা শেটের মধ্যে একবার লেগে গেলে তাহলে সেই শেড থেকে কিন্তু আসলে এটা তাড়ানোটা খুব কঠিন কারণ একটা রক্ত আমাশা যে জীবাণুটা এটা একটা শেটের মধ্যে প্রায় এক থেকে দেড় বছর জীবিত থাকে তো এটা মূলত দেখা যায় হচ্ছে আপনার চার সপ্তাহ মানে বিশেষ করে বিশ পঁচিশ দিন থেকে আপনার চল্লিশ দিনের মুরগির মধ্যে এয়ার প্রভাবটা সবচেয়ে বেশি দেখা যায় এবং এই সময় কিন্তু মুরগির রক্ত আমাশাটা লেগে যায় আর একটা জিনিস মনে রাখবে রক্ত আমাশা যদি আপনার সেটা একবার লাগে তাহলে হচ্ছে আপনার আর প্রতি বেশি বেশি দেখা গেছে রক্ত মাশা লাগবে লাগার সম্ভাবনা একশো থেকে নাইন নাইনটি নাইন থাকে আর রক্তমাশা যখন একবার আপনার মুরগিতে লাগে তখন কিন্তু মুরগির ওয়েটটা কমে যায় এবং মুরগির দেখা গেছে লক্ষণটা কি হয় লক্ষণটা দেখা গেছে মুরগির রক্ত পায়খানার সাথে রক্ত আসবে এবং মুরগির অনেক সময় পায়খানা আপনার সাদা পায়খানা হয় চুনের মতো পায়খানা হয় সারা শের দেখবেন সাদা পায়খানা হচ্ছে এবং সারা অনেক সময় দেখবেন রক্ত আমার রক্ত পায়খানা হচ্ছে এবং মুরগির রক্ত অমশা হইলে হচ্ছে আপনার মুরগির ভিতরে আসলে এক এক প্রকার এক প্রকার ব্যথা টাইপের হয় যার কারণে মুরগি ঠুকরা করে এবং দেখবেন মুরগির আপনার মুরগি দেখা গেছে আপনার খাবার খেতে চাইবে না এবং মুরগির শরীরটা একটু উস্কো খুস্কো হয়ে যাবে আর কি ওম পা রোমগুলো উস্ক হয়ে যাবে এবং যে জুটিটা থাকে জুটিটা ফেঁক হয়ে যায় জুটিটা তো সবচেয়ে মূল কারণ যেটা সেটা হচ্ছে আপনার রক্তর পায়খানার সাথে রক্ত আসবে তো এটা হচ্ছে রক্ত মূল মূল লক্ষণ আর কি তো রক্ত রক্তমাশা এইভাবে আসলে তেমনভাবে ই করা যায় না মানে দমন করা যায় না এটা পঁচিশ থেকে চল্লিশ দিনের ভিতরে একদম দেখা গেছে আপনার যদি দশ বেস মুরগি পালন করেন নয় বেসের মধ্যে হওয়ার সম্ভাবনাই মানে অধিকার কি তো এর আসলে কী কী ওষুধ হয় তো সবচেয়ে কার্যকরী আমি দুইটা ওষুধের নাম বলি আপনারা দুইটা ওষুধ যদি দেন মুরগিকে ইনশাল্লাহ রক্তমাশা আমাকে অনেকে ফোন করেন যে মানে মুরগিকে রক্তমাশা ওষুধ দিচ্ছি কিন্তু রক্ত আমাশা ঠিক হচ্ছে না কেন আর রক্ত একবার হয়ে গেলে তাহলে কিন্তু দেখা গেছে তাড়াতাড়ি যদি আপনি ওষুধ ট্রিটমেন্ট না করেন তাহলে দেখা গেছে অন্যান্য রক্ত এমন একটা রোগ যে অন্যান্য রোগ খুব তাড়াতাড়ি নিয়ে আসে এই রোগের ভাইরাসটা এমন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে যার কারণে অন্যান্য রোগ খুব সহজে মুরগিকে চেপে বসতে পারে তো যত তাড়াতাড়ি দেখবেন একটা মুরগি যদি দেখেন যে রক্তমাশা দেখা দিচ্ছে তাহলে আপনি ওষুধ খাওয়াই দেবেন বা আপনি চাইলে বিশ দিন বা পঁচিশ দিন পর থেকে আপনি ডোজ করাই দিতে পারেন হুম এটাও সবচেয়ে বেটার হয় তো রক্ত আমাশার জন্য কী কী ওষুধ দেবেন রক্তমাসের জন্য মূলত দুইটা ওষুধ একটা হচ্ছে আপনারা দেখেন কক্সিজন এটা হচ্ছে কক্সিজন জন্য আসলে কক্সিজনটা এটা আমরা অনেকেই চিনি হয়তো এর এর কিন্তু অনেক গ্রুপ আসলে অনেক ওষুধ পাওয়া যায় এর বদলে কিন্তু পাওয়া যায় রক্ত কক্সিজন কক্সি অফ তারপর হচ্ছে রানা জুরিল টলটা জুরিল এগুলো কিন্তু পাওয়া যায় এই কক্সিজনের মধ্যে এইগুলো সবচেয়ে উন্নত মানের কক্সিজনটাই আর কি তো এটা কী করবেন আপনারা দুই লিটার পানির মধ্যে আপনি যখন রক্তমাশার যখন ডোজ করাবেন রক্তমশা হয় নাই তখন দুই লিটার পানির মধ্যে এক গ্রাম দেবেন এক মিলি দিবেন আর কি আর যখন রক্তমশা হয়ে গেছে তখন কিন্তু আপনি কী করবেন এক লিটার পানির মধ্যে এক মিলিয়ে হুম এক লিটার পানির মধ্যে এক মিলি দিবেন আর সাথে দিবেন হচ্ছে আপনার সিপ্রোসিন আর কি এটা হচ্ছে সিপ্রোয়ে ব্যাট সিপ্রোয়ে ব্যাট হ্যাঁ তারপর হচ্ছে সিপ্রোসিন তারপর হচ্ছে সিপ্রিল এই তিনটা কিন্তু একই হুম এগুলা অনেক কোম্পানির হয়ে থাকে তো এই দুইটা ওষুধ একসাথে আপনারা কী করবেন একটা না চব্বিশ ঘন্টা মানে বারো ঘন্টা বারো ঘন্টা শুধু বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা করে একটা না তিন দিন খাওয়াতে হবে রক্ত মাসা ওষুধটা তিন দিন একটা না চব্বিশ ঘন্টা খাওয়াতে হয় তাহলে কিন্তু রক্তমশা একদম ইশানা সুস্থ হয়ে যায় তো রক্তমশার ওষুধের আর মনে হয় না কোনো সমস্যা থাকার কথা এই দুইটা একসাথে দিবেন দুইটা ওষুধ পানির সাথে একসাথে গুলে তারপরে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা দিয়ে দিবেন এটা হচ্ছে এক লিটার এক এক মিলি এটা হচ্ছে দুই লিটারে এক মিলি যদি আপনার মুখ রক্তমশা না লাগে আর কি তাহলে দুই লিটার এক মিলি আর দেখা গেছে যদি রক্তমশা লেগে যায় তাহলে এক লিটার এক মিলি এটা এক লিটার এক মিলি এটা এক লিটার এক মিলি দুইটা দুই মিলি করে আপনারা চব্বিশ ঘন্টা করে হ্যাঁ দেখা গেছে তিন দিন খাওয়া দিলে রক্তমশা একদম ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আজকে এটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ